হ্যালো স্টুডেন্টস, আমি সুমন ভৌমিক। চলে এসেছি ক্লাস ইলেভেন এর জন্য আরেকটি কবিতা নিয়ে। আগের যা কবিতার রেসপন্স আশা করছি তোমাদের ভালো লাগছে, তোমরা পাশে থেকো। নতুন কবিতার নাম হচ্ছে ব্রাদারহুড, হোমেজ টু ক্লডিয়াস টলেমি। ব্রাদারহুড মানে হচ্ছে ভ্রাতৃত্ব। তো ভ্রাতৃত্ব কবিতা, সেই কবিতাটা কাকে হোমেজ করা হচ্ছে, মানে ট্রিবিউট করা হচ্ছে, বা বলা ভালো কাকে সম্মানে, কার সম্মানে উৎসর্গ করা হচ্ছে? ক্লডিয়াস টলেমিকে। ক্লডিয়াস টলেমিটা কে? ক্লডিয়াস টলেমি ছিলেন বিখ্যাত একজন রোমান ম্যাথমেটিশিয়ান, এবং মানে ম্যাথমেটিশিয়ান মানে হচ্ছে অঙ্কশাস্ত্রবিদ, এবং অ্যাজ ওয়েল অ্যাজ একজন অ্যাস্ট্রোনমার। অ্যাস্ট্রোনমার মানে হচ্ছে জ্যোতির্বিজ্ঞানী। তো তাকে তিনি 100 AD রোমে বাস করতেন, তার যে অ্যাচিভমেন্ট সেটা নিয়ে তাকে উৎসর্গ করে এই কবিতাটা লেখা হয়েছে। কবিতাটা লিখেছেন কে? মেক্সিকান পোয়েট লিখেছেন একজন, অক্টাভিও পাজ। মেক্সিকান পোয়েটের নাম হচ্ছে অক্টাভিও পাজ, যিনি কিন্তু সাহিত্যের জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন। তাহলে বুঝতে পারছি খুব বড় কবি, সাহিত্যে নোবেল পাওয়াটা মোটেও নট এ ম্যাটার অফ জোক, খুবই একটা বড় অ্যাচিভমেন্ট তার। তো তার লেখা কবিতা আমরা একটু মন দিয়ে শুনবো। খুব ছোট্ট কবিতা, এটা 8 লাইনের একটা কবিতা। এখানে হিউম্যান লাইফের ইনসিগনিফিকেন্স, মানব জীবনের যে ক্ষুদ্রতা এই এত বড় ইউনিভার্সের সামনে, সেটা হ্যাজ বিন ডেপিক্টেড, সেটা বলা হয়েছে। সেটা আমরা কবিতাটা পড়লে বুঝতে পারবো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো আমরা টেক্সটের লাইন বাই লাইন অ্যানালিসিস শুরু করি। প্রথমে কি বলছেন কবি? আই অ্যাম এ ম্যান, লিটল ডু আই লাস্ট, অ্যান্ড দ্য নাইট ইজ এনার্মাস, বাট আই লুক আপ দ্য স্টার্স রাইট, আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড আই টু অ্যাম রিটেন। প্রথমে তিনি কি বলছেন? আই অ্যাম আ ম্যান, আমি একজন মানুষ, লিটল ডু আই লাস্ট, আমার আয়ু খুবই কম। কারণ পৃথিবীর ইউনিভার্সের নিরিখে যদি দেখি একটা মানুষ কত বছর বাঁচে, 60, 70, 80, 85, 90 খুব বেশি হলে, ঠিক আছে, মানে 100 বছর বাঁচে এরকম মানুষ তো খুব কমই আমরা চিনি। তো ন্যাচারালি একটা মানুষের আয়ু কত? 70, 75, 80। তাহলে পৃথিবীর ইউনিভার্সের বয়স কত? কোটি কোটি বছর, এবং সেটা আগামীও বহু হাজার বছর থাকবে বা লক্ষ বছর থাকবে, আমরা কেউ জানি না কত বছর থাকবে, কিন্তু এটুকুনি জানি মানুষ আমরা যারা বেঁচে আছি তারা হার্ডলি নিজের ব্যক্তিগত 70, 75, 80, 85, 90 এর মধ্যে আমরা যে একে একে মানুষ মারা যায় সকলে। তাহলে সেটাই তিনি বলছেন, ইউনিভার্সের নিরিখে আমি খুবই, আই লিটল ডু আই লাস্ট, আমি খুব অল্প সময় লাস্ট করবো। এলএসটি লাস্ট মানে যেমন শেষ, এলএসটি লাস্ট মানে এখানে স্থায়ীকরণ বোঝাচ্ছে, আমার স্থায়িত্ব লিটল ডু আই লাস্ট, আমি খুবই অল্প বাঁচবো। অ্যান্ড দ্য নাইট ইজ এনার্মাস, কিন্তু এই পৃথিবীটা অনেক, এই রাত্রিটা অনেক বড়, রাত্রি কালকেও ছিল, আজকেও এসছে, আগামী দিনেও আসবে, 1000 বছর পরেও আসবে, কিন্তু সেই 1000 বছর পরের রাত্রি দেখার জন্য আমি থাকবো না। মানুষ হচ্ছে খুবই সংক্ষিপ্ত জীবী একটা প্রাণী ব্যক্তিগতভাবে, কিন্তু এই যে রাত্রি, এই যে প্রকৃতি, এই যে ইউনিভার্স, সেটা হচ্ছে কিন্তু এনার্মাস, সেটা অনেক বড়, আমরা তার সামনে মানে পিঁপড়ের থেকেও ছোট কিছু একটা। বাট আই লুক আপ দ্য স্টার্স রাইট, আমি যখন আকাশের দিকে তাকাই আমি দেখতে পাই স্টার্স রাইট, তারারা লিখছে, তারারা কি লিখছে? আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড আই টু অ্যাম রিটেন, আমি যেন বুঝতে পারি তারারা লিখছে মানুষের ভবিষ্যৎ, মানুষের আয়ু, মানুষের চলে যাওয়ার দিনক্ষণ ঠিকানা সময় লিখছে, তা আমি বুঝতে পারি। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আমি যেন না জেনেই ব্যাপারটা বুঝতে পারি, আই টু অ্যাম রিটেন, আমারও কতদিন আয়ু সেটা লিখে ফেলা হয়েছে, আমারও এই পৃথিবীতে স্থায়িত্ব কতদিন, কত বছর বা কত সময় আর আমার বাকি আছে, দ্য রিমেনিং টাইম হ্যাজ বিন রিটেন বাই দ্য স্টার্স, তারারা আমার কথাও হয়তো লিখে ফেলেছে এই আকাশেতেই। অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট সামওয়ান স্পেলস মি আউট, হয়তো কে বলতে পারে, হয়তো ঠিক এই মুহূর্তেই সামওয়ান স্পেলস মি আউট, কেউ একজন আমাকে, কোনো একটা তারা আমাকে বাদ দিয়ে দিল, মানে আমার মৃত্যুক্ষণ লেখা হয়ে গিয়ে থাকলো। তাহলে এই কবিতাটায় মেইনলি হিউম্যান ইনসিগনিফিকেন্স, দ্য হিউম্যান ইনসিগনিফিকেন্স ইন ফ্রন্ট অফ দ্য ওয়ার্স্ট ইউনিভার্স হ্যাজ বিন ডিপিক্টেড, যে মানুষের যে অস্থায়িত্ব, যে অস্থায়ী ধরন মানুষের জীবনের, এই এত বড় ইউনিভার্সের সামনে আমাদের যে তুচ্ছতা, ক্ষুদ্রতা, সেটাকে আলোচনা করা হয়েছে এই কবিতায়। যে কোনো সময় কিন্তু আমাদের শেষ সময়টা লেখা হয়ে গিয়ে থাকতে পারে, আমরা জানি না, ফলে যেটুকু সময় আছে আমরা যাতে আনন্দতেই কাটাতে পারি। তা অ্যাস্ট্রোনমার যেহেতু ছিলেন আমাদের ক্লডিয়াস টলেমি, তো তারার সম্পর্কে তিনি গবেষণা করেছেন, তো তাকে উৎসর্গ করেই এই কবিতাটা লেখা, অক্টাভিয়া পাজের। অক্টাভিয়া পাজ মেক্সিকান রাইটার, আমরা আগেও বলেছি। তো কবিতাটা তোমাদের আশা করি ভালো লেগেছে, ছোট্ট কবিতা, বিশেষ কিছু, খুব বেশি কিছু বলার নেই, বোঝাবার নেই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, ভিডিওটা শেয়ার করো বন্ধুদের বান্ধবীদের মধ্যে, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, স্পোকেন ইংলিশের ভিডিও পাওয়ার জন্য, এবং স্পেশাল ভিডিও পাওয়ার জন্য বিভিন্ন অকেশনের। থ্যাংক ইউ।